বহুদিনের ছোট্ট একটা শখ পূরণ হয়েছে। অনেক বেশি প্রয়োজন যে জিনিসটি আমার ঘরে ছিল সেটা অবশেষে আমার ঘরে আনতে পেরেছি। আজ তো সারপ্রাইজের উপরে সারপ্রাইজ, হঠাৎ নিচে চলে গেল, আবার এসে এই জিনিসটা দিল, আমাকে বলেও নি যে অনলাইনে এটা অর্ডার করেছে। ভিডিওতে অ্যাড দেখে অনলাইনে অর্ডার করেছে বইগুলো। দুপুরে জারিফের জন্য টিফিনে বানিয়েছিলাম আমের পোয়া পিঠা, ভাত খাওয়ার জন্য বানিয়েছিলাম মাছের লেজের কাবাব। সব মিলিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। পরপর দুদিন ঘরে নাস্তা বানিয়েছি, একদিন পরোটা একদিন রুটি, আর আজকে ভাবলাম যে তাহলে পাউরুটিই হোক নাস্তা। পাউরুটি নিয়ে এসেছি, চা বানিয়েছি, চা দিয়ে পাউরুটি দেখাবে। বললাম যে চা না খাও ডিম পোচ করে দিন, না একজনের কথা শুনছে না যে চা দিয়েই খাবে। এরপরে চা যখন বানাতে হবে বানিয়ে নিলাম, আর ওকে মাদ্রাসা থেকে আনার পরে নাস্তা খেতে দিয়েছি, আর আমরাও নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি কপালে কালো দাগ, সেটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। বললাম কি হয়েছে, বলা হয় সিজদা দিয়েছি, হয়তো ফ্লোরে সেখান থেকে ময়লা লেগেছে। যাই হোক নাস্তা করে নিলাম। এরপরে জারিফ তো ওই যে যথারীতি ঘুমিয়ে গিয়েছে, এরপরে আফিফ আছে আমার সাথে, আর আমি রান্নার আগে এখন যে কাজটা করি টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য। টিফিন বানাতে যদি দেরি হয় দোকান থেকে নাস্তা কিনে দিতে হয়, আর সেই হাবিজাবি বিস্কিট অথবা বন ক্যাক এগুলো খেয়ে প্রতিদিন এসে বলে যে আমার পেট ব্যথা করে, বা পেট ব্যথা করছে আজকে বিকেলে, এই হয়েছে সেই হয়েছে, পড়তে পারেনি। তো এর চেয়ে ভালো ঘর থেকে নাস্তা দিলে কিন্তু আর কথাগুলো বলে না। তো আমি কোনো এক সময় অনলাইনে দেখেছিলাম আমেরও নাকি পোয়া পিঠা হয়। গত বছর ভেবেছিলাম আম দিয়ে পিঠা বানাবো, কখনো আম দিয়ে কোনো পিঠা বানানো হয়নি, আমাদের ঘরেও দেখিনি। কাঁঠাল দিয়ে পিঠা বানাই আমরা, পাকা কলা দিয়ে পিঠা বানাই, কিন্তু আম দিয়ে কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, খারাপ হয়নি। তো আমি এখানে রেসিপিটি শেয়ার করছি না, জাস্ট আমি যে কাজগুলো করি সেগুলো তো শেয়ার করি। তো আমের পিঠাটা বানিয়েছি, আপনাদের যদি কারো লাগে কমেন্টে জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব ইনশাআল্লাহ। পিঠাগুলো খারাপ হয়নি, প্রথমবার হিসেবে ভালোই হয়েছে, খেতেও মজা হয়েছে, বানিয়েও মোটামুটি ভালোই হয়েছে। হয়তো বা আমি একেবারে পারফেক্টভাবে বানাতে পারিনি, তারপরেও দেখেন দেখতে কিন্তু ভালোই লাগছিল। একেবারে না বললে বোঝার উপায় নেই, এগুলো যে আমের পোয়া পিঠা, এগুলো মনে হচ্ছে এমনি গুড় দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে আমি পোয়া পিঠা বা তেলের পিঠা বানিয়েছি। এই যে পিঠাটা একদম ভিতরে কালারটা খুবই সুন্দর এসেছে, কারণ আম পাকা আমের পিঠা, তো পাকা আম দিয়ে বানানোতে ভালোই হয়েছে। ওকে টিফিনে দেওয়ার উদ্দেশ্যে নিত্য নতুন নাস্তা বানাই, আর সেগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আমার ছেলের টিফিনও হয়ে যায়, আপনাদের সাথে এক একটা রেসিপিও হয়ে যায় আমার, আর আলাদা করে কোনো কিছু ভিডিওর জন্য আমার বানাতে হয় না। যেহেতু প্রতিদিনই আমার বাচ্চাদের জন্য আমার টিফিন বানাতে হয়, একজন দুপুরের টিফিন নিয়ে যায় আর একজনের বিকালের নাস্তা, তাই সুবিধাই হয়েছে। প্রতিদিন আগে রান্নাবান্না করি পরে টিফিন বানাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে, কারণ প্রথমবারের মতো আমের পিঠা বানাচ্ছিলাম, তো একটু ঝামেলাযুক্তই আছে। সব কিছু রেডি করে বানিয়ে রাখলাম, যদি না হয় তাহলে তো অন্য কিছু বানাতে হবে, সেজন্য আগে ট্রাই করলাম। আর মানুষ একটা জিনিস ট্রাই করবে হবে না তা কি করে হয়। আর এই যে মাছের লেজটা আগের দিন রাতে আমি কাটা বেছে রেখেছিলাম, মাছের লেজ তো বাচ্চারা খেতে পারে না, বাচ্চার বাবাও খায় না ওভাবে, কারণ সময় কম থাকে তার খাওয়া দাওয়ার, তাড়াহুড়ো করে খাবে, অথবা মাছের লেজ খাচ্ছে না, রয়ে যাচ্ছে। মাছ রান্না করছে সবার জন্য, কিন্তু লেজটা দেখা যায় থেকে যায় অথবা আমার ভাগেই পড়ে। আপনারা যাদের বাসায় মাছের লেজ খাওয়ার কেউ নেই, অথবা মাছের লেজটা নষ্ট হয় না হয় আপনার ভাগেই পড়ে, তারা চাইলে এইভাবে মাছের কাবাব বানা দিতে পারেন, তাহলে সবার মাছের লেজটা খাওয়া হবে। মাছের লেজ কাঁটা বেশি থাকে, তো বাচ্চাদেরকে রিস্ক দেওয়া যায় না, বাচ্চা খাওয়াতে গেলেও ভয় লাগে, কখন না কখন আবার কাঁটা লেগে যায়। কিন্তু এভাবে কাবাব বানিয়ে দিলে কাঁটা থাকে না, আর একটু ব্লেন্ড করে নিলে তো যদি কাঁটা থেকেও থাকে সেগুলোও মিশে যায়। ভালো করে কাঁটাগুলো বেছে নেওয়া যায়, আর লেজটা একটু বড় করে কাটলে কাঁটাগুলো বাঁচতে তেমন অসুবিধা হয় না। তাই আমি আজকে কী করলাম, কাবাবগুলো এভাবে বানিয়ে নিলাম, তো দুপুরের খাবারে বাচ্চাকে সহজভাবে মাছের কাবাব দিতে পারবো। ওরা তো মজা করেই খাবে, কারণ ওরা তো আর জানে না এটা মাছের লেজের কাবাব, আর জানলেও কি সমস্যাটা তো কাঁটা নেই। আমার মতো আপনারা এটা ট্রাই করতে পারেন, তাহলে মাছের লেজটা সুন্দর একটা ব্যবহার হয়ে যাবে। যাই হোক আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি একটা লেজ দিয়ে, ভালোই কাবাব হয়েছে। তো এখানে আমি আজকে কাবাবের রেসিপিটিও শেয়ার করিনি, পরবর্তীতে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। সবগুলো কাবাব খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে তো আমি নাস্তা বানাচ্ছি, কাবাব বানাচ্ছি, আর জারিফ ঘুমাচ্ছে, জারিফকে ডেকেও তুলতে পারছি না, ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করে ফেলেছিল, এখন তাকে উঠাতেই কষ্ট হয়ে যাচ্ছে। আজকে উঠিয়ে তারপর রেডি করে তাকে মাদ্রাসায় পাঠাতে হবে, সকালে তো খুব তাড়াতাড়ি উঠে তাই ঘুম পাড়াতে হয়। ডাক্তারও বলে দিয়েছিল ঘুম যেন কোনোভাবে কম না যায়,
ওই যে অসুস্থ ছিল তখনকার কথা বলছি আর কি। তো ওকে উঠিয়েছি, উঠিয়ে ওকে ভাত দিচ্ছি। ডাল রান্না করা ছিল, ডাল দিয়ে আর মাছের কাবাব দিয়ে এখন খেতে দিয়েছি। তো খাওয়াটা তাড়াতাড়ি হবে, মাছ বা শাকসবজি দিলে খেতে দেরি হয়ে যেত। সারাদিন যে কাজ করি এরপরে বিকেলের অবস্থা আমার দেখেন, এটা তো দেখাই না আপনাদেরকে। এভাবে হাতটা বেঁধে রাখতে হয়, হাতের গিরাটা বের হয়ে থাকে। ওই যে যত কাজই করি হাতের উপরে কিন্তু প্রেশার যায়। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। গত এক সপ্তাহ ধরে এই জিনিসটা অর্ডার করা, আনা, এরপরে ঘরে পড়ে থাকা সব মিলিয়ে এক সপ্তাহ চলে গেল। আপনাদের সাথে শেয়ার করব বলে হলো আর করাই হলো না। সেদিন গিয়েছিলাম শোকেস দেখার জন্য, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। কিন্তু ওদের বাবা হঠাৎ করে কি মনে করে এই জিনিসটা অর্ডার করে দিয়ে এসছে। অর্ডার করে যেদিন আনার কথা সেদিনও আনতে পারেনি। ওর ট্রেনিং চলছে, অফিসে অনেক ব্যস্ততা, যার কারণে যেদিন আসার কথা তার দুদিন পরে এসেছে। এর পরের দিন লাগাতে আসবে, ওরা ফোন দিয়েছে যে আমরা আসব, কিন্তু ও জরুরি মিটিংয়ে থাকাতে ফোন অ্যাটেন্ড করতে পারেনি আর ওরাও এসে লাগিয়ে দিতে পারেনি। মাঝখানে আবার শুক্রবার গেল অফ ডে, এরপরে শনিবার দিন এসছে এটা লাগিয়ে দেওয়ার জন্য। তো একটা ছোট্ট ছেলে এত বড় জিনিসটা লাগিয়ে ফেলবে ছোট্ট একটা মেশিনের সাহায্যে। তো ছেলেটা ড্রয়িং রুমে জিনিসটা লাগাচ্ছিল আর আমি ওর জন্য চা বানিয়ে নিয়েছি। আমিও চা খাইনি, মাগরিবের পরপরই এসেছে। আর এদিকে দুপুরে যে পিঠা বানিয়েছিলাম সেটা ছিল, সাথে চা আর বিস্কিট দিচ্ছি। ঘরে আর তেমন কিছুই ছিল না, তো এটা দিয়ে ছেলেটাকে নাস্তা দিচ্ছি। একটা মানুষ ঘরে এসে কাজ করছে, তাকে কিছু নাস্তা না দিলে খারাপই লাগে। ঘর তো পুরো আমি এলোমেলোই বলতে পারা যায়। তো সব কিছু রেডি করে জারিফের বাবাকে ডেকে বললাম, তুমি ওকে নাস্তাটা দিয়ে দাও, এরপর তুমিও চা খেয়ে নাও। ও তো চা খায় না খুব একটা, আজকে বললো যে চা খাবে, তাই ওর জন্য চা বানিয়ে নিয়েছি, আমার জন্যও বানিয়ে নিয়েছি। এরপরে এই তো জিনিসটা রেডি করা হয়ে গিয়েছে আর এটা রেডি করে দিয়েই ছেলেটা চলে গিয়েছে। এর মধ্যে ওদের বাবা বললো আমি একটু নিচ থেকে আসছি, আমার একটু জরুরি কাজ আছে। কিন্তু কেন গেছে, কী জন্য গেছে কিছুই বলে যায়নি। হঠাৎ করে এসে আমাকে বললো, এই নাও তোমাদের মা ছেলের গিফট। কোনো একটা ভিডিও অ্যাডে নাকি দেখেছিলো ম্যাজিক স্কিলের এই লেখার বইগুলো, তো ও আফিফের জন্য অর্ডার করে দিয়েছে। আমাকে অবশ্য বলেনি, আমাকে বললে আমি নিষিদ্ধ করতাম, কারণ সারা জীবনই কিন্তু চাপের মধ্যে যাবে। আমি 4টা বছর, আমার ছেলেকে কোনো রকম চাপ দিতে চায় না। ওর তো এখনও 4 বছর হয়নি। তো তারপর ওর বাবা এনে দিয়েছে যে খেলার ছলে দু একটা যদি লেখে, ও তো ইদানিং জারিফের খাতায় কলম যা পায় সেটাতে আঁকাআঁকি করে। তো ভাবলো যে জারিফের জিনিসে না আঁকে, এগুলোতে যদি আঁকে তাহলে যা হবে হবে, শিখলে শিখলো না শিখলে নাই, তারপরে এনে দিয়েছে। তা আমার কথা হচ্ছে যে না শিখলে শুধু শুধু ফেলে রেখেও লাভ কি। তা এখন সে তো গিফট পেয়ে খুবই খুশি, সে বুঝতেছে না, সেই ভেবেছে এগুলো তার খেলনা। পরে বললাম যে এগুলো দিয়ে কী করবো, বলে যে এগুলো দিয়ে পড়ালেখা করবো। কিন্তু আজ পর্যন্ত সে এগুলো আর ধরেও দেখেনি, সে আসে ভাইয়ের খাতা কলম নিয়ে, কারণ এখানে তো লেখা অতটা সুবিধা না ওর জন্য। ও খাতা দিয়ে মত কলমে খুব আঁকতে পারে, সেটাই ওর পছন্দ। সে ইচ্ছা মতো ভাইয়ের ডায়েরি খাতা, যেগুলো অপ্রয়োজনীয় আবার ক্লাসেরগুলো নয়, সেগুলোতে আঁকাআঁকি করে। তো এই যে বইগুলো এমনি ঠিক আছে, বাচ্চাদেরকে প্রথম লেখা শেখানোর জন্য ঠিকই আছে। ও তো আর এত কিছু বোঝে না, আস্তে আস্তে যে এটাই ওর উপরে একসময় চাপ হয়ে যাবে বা এটা ও লিখতে চাইবে না পড়তে চাইবে না, ও এখন গিফট পেয়ে খুবই খুশি। ও অবাক হয়েছে যে হঠাৎ করে ওর জন্য ওর বাবা এগুলো এনেছে, আর বাপকে তো 2-3 বার করে থ্যাংক ইউ বলতেছে। তো এসব গেল, আল শোকেস লাগানো হলো, গিফট ছেলেকে দেওয়া হলো, এরপরে রান্না তো করতে হবে। দুপুরে তো আমি কিছু রান্না করিনি তেমন, গতকালকে লোট্টা মাছ এনেছিলো সেগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন রান্না করে নিয়েছি। এরপরে চিচিঙ্গা ছিল, সেটা আলু দিয়ে চিংড়ি দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা রান্না দেখাতে চাচ্ছিলাম না, কারণ দুপুরে এমনিতে 2-3 রকমের রান্না আলাদা করেছি। এগুলো রান্না করে ভাত বসিয়ে আবার যেতে হয়েছে আমার জারিফকে আনতে। জারিফকে আনতে গিয়ে নিচে দেখলাম ফুলের কি সুন্দর সুবাস, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার শখের জিনিসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদিও আহামরি কোনো কিছুই না, তারপরও আমি বলবো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জিনিসটা কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি শোকেসটা সাজিয়ে গুছিয়ে নেই বা আমার যা জিনিসপত্র আছে সেগুলো কীভাবে রাখি। আজকে আমার ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ফি আমার, আসসালামু আলাইকুম।